হাই, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো সোমবার, এখন বাজে 9টা। 9টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, আর আমার বাসন মাজা হয়ে গিয়েছে, ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, কিন্তু ঘর মোছা হয়নি। এইবারে টিফিনটা করে নেবো, তারপরে ঘরটা মুছবো। আর এই যে মেয়ে এখানে বসে আছে, এই হ্যাঁ, বসে পড়াশুনো করছে, এক্ষুনি ঘুমের থেকে উঠলো, আধ ঘন্টা আগে উঠেছে। উঠে মুখ বাইরে একটু বসলো, বসে মুখ টুখ ধুয়ে এখন বসে বইটা নিয়ে বসেছে, বলে বলে বসেছে, দুবার বলতে হয়েছে, তারপর বইটা নিয়ে বসেছে। তাহলে আমি এখন কাজ ছেড়ে নিই, আগে ভাতটা বসিয়ে রুটিটা করে নেব, তারপরে দেখি বাজার আসবে। বাজার করতে যাই, গিয়ে যাইনি এখনো, বাবা গিয়েছে বসিরহাটে, ওখান থেকে আসার সময় বাজার করে নিয়ে আসবে। তারপরে কি রে হাসছিস কেন? ভাত বসিয়ে রুটি করে দেবো। ভাত বসালে তো ভাতই হবে না? ভাতটা একদিকে বসাবো, তারপরে রুটিটা করে নেবো। তুমি বলছো ভাত বসিয়ে রুটি করে দেবো, ভাত বসিয়ে রুটি তো করবো, ভাতটা বসিয়ে দেবো তারপরে রুটি হবে। ভাতটা তো পরিষ্কার করে বলো। ভাত বসিয়ে তাহলে চলো করতে থাকি, আর ঘরটার মুছবো। এখনো জামা কাপড় কাচা অনেক কাজ বাকি রয়েছে, কোনো কাজই হয়নি, শুধু বিছানাটা তুলে, বিছানাটা পরিষ্কার করে, ঘরটা ঝাঁট দিয়ে আর গোপালকে তুলে দিয়েছি, দিয়ে এসে বসে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। এইবারে ভাতটা বসিয়ে দিই, চালটা বার করে, তাহলে চলো তারপরে আবার কথা বলছি পরে। বাজার থেকে চলে এসছে, আর এই যে নিয়ে এসছে বাজার থেকে আলু, পেঁয়াজ, লঙ্কা, আর এই বেগুন আর সিম। তাহলে এই বেগুনটা রুটির সাথে পোড়াবো, একটা বেগুন, এই বেগুনটা রুটির সাথে পোড়াবো, রুটির সাথে না মানে রুটি টিফিনের রুটির সাথে বেগুন পোড়া হবে। আর এই টমেটো, ধনে পাতা শুকিয়ে এরম হয়েছে, কিন্তু আমার গাছে অল্প একটা আছে, সেইটা দিয়ে করব। গাছের ধনে পাতাগুলো, গাছের ধনে পাতাগুলো তুলে নিয়ে আয়, ওই ধনে পাতাগুলো আবার ওতে আবার তাহলে এই ধনে এনে ছড়িয়ে দেবো, আবার গাছ হবে। তাহলে চলো বেগুন পোড়াটা করে নিই, বেগুনটাকে আগে ধুয়ে নেবো, নিয়ে অল্প একটু মোটা কেটে নেবো, এইগুলো কেটে বাদ দেবো। পোকা নেই, একদম পোকা নেই, ভালো আছে, ব্যাস এটা এবার পুড়িয়ে নেবো। তারপরে আর টমেটো গুলো পেঁয়াজ কেটে রেখে দিই। বেগুন পোড়া করতে চলে এসেছি, এই যে বসিয়ে দিয়েছি, এরকম একটা জ্বালতি নিয়েছি, নিয়ে এর ওপরে বসিয়েছি, এরকম আস্তে আস্তে হবে বেগুনটা। আর তারপরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, আর একটু তেল মাখিয়ে নিয়েছি, এই যে হাতে তেল রয়েছে, রুটি করেছি, গ্যাসে নোংরা হয়েছে, পরে মুছবো, এখন গরম। এটা বেগুন পোড়াটাকে করে টিফিনটা আগে ওদের দিয়ে নিই, খিদে পেয়ে গেছে, অনেক বেলাও হয়ে গেছে, 10টা বাজে, 11টা মানে 10:30। বাজার ছিল না, আমি কি করব, বাজার থাকলে আমার এতক্ষণ হয়ে যেত। তাহলে চলো বেগুন পোড়াটা করতে থাকি, তারপরে আবার পরে তোমাদের সাথে কথা বলছি। এই যে বাইরে চলে এসেছি টিফিন খেতে, এই যে বেগুন পোড়া রেডি, আর এই রুটি খেতে দিই, চলো তাহলে খেয়ে নিই। আমাদের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে, আর তরকারি কেটে নিয়েছি, মাছ এনেছে বাজার থেকে, বললাম মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে ঝোল করব, আর মাছের মুড়ো, মাছের মাথা আর কি, মাথাটা আগে ফ্রিজে দুটো ছিল, সেই দিয়ে কাঁটা চচ্চড়ি করব, একটা আলু দিয়েছি এতে, আর শিমের ঝাল করব, শিমের ঝাল, শিমগুলো আধখানা করে মানে এরকম করে বেছে বেছে দেখে নিয়েছি পোকা আছে কিনা, দেখে আধখানা করে কেটে নিয়েছি, এ দিয়ে পেঁয়াজ দিয়ে শিমের ঝাল করব, আর এই আজকে আমাদের দেখলে কাটা কাটা চচ্চড়ি আর মাছের ঝোল। তাহলে চলো রান্নাটা করে নিই, মাছটা ভেজে ভেজে ভাজা করে নিই, তারপরে
তাহলে ধ্যান ভালো করো। আর তোমরা মানে কেউ কমেন্ট করে বোনের দিদির নাচ দেখতে চেয়েছ, অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি আমার ব্লগে ওর নাচ দেখতে পাবে, অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখবো। এই সপ্তাহের মধ্যেই চেষ্টা করবো, দেখা তো ওর একটু পড়ার চাপ থাকে তো সেই জন্য নাচটা করতে পারছে না, কিন্তু অবশ্যই তোমাকে দেখাবো, আমার ব্লগ দেখতে থাকো, ওর নাচ এর মধ্যে এই সপ্তাহের মধ্যেই পেয়ে যাবে। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, বুঝেছো, মাছগুলো ভাজাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর ওই মাছের অল্প একটু তেল, এই দু তেল বলছি, মাছের ওই কি বলে ডিম ছিল আর একটু ওই পটকা কুচনো ছিল সেই দিয়ে, আর ওই পুঁই শাকের পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে তাই একটু বড়া করে রাখছি, বুঝেছো। আর ওই বড়া করছি দেখে তাই মেয়ে বল, আমার মেয়ে বলেছে ও নাকি আমার জন্য মোটা হয়ে যাচ্ছে, রোগা হতে পারছে না, বলেছে এইসব তুমি ভালো ভালো লবণীয় খাবার তৈরি করো, তাই আমি রোগা হচ্ছি না। আজকেই লাস্ট আমি এই আজকে করছি, পরের দিনের থেকে আর কোনো দিন আমার বড়া ভাজবো না, তাই তো? না, আর কোনো দিন খাবি না তো? হ্যাঁ খাবি। হুম, তাই বলেছি, তুই তো বলছিস কি যে খাবি না, ভাজবো না তো বললাম, আমি আর ভাজবো না ও বললেও ভাজবো না, এদিকে যখন খিচুড়ি করব তখন যদি বলে ডিম ভাজা দাও বেগুনি করে দাও একদম করব না, আমার জন্য ও নাকি মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে এবারে দেখব না কত রোগা হয়, ঠিক আছে করে নি। আর এই মাছ আমার ভাজা হয়ে গেছে, ও মাছটা দেখাইনি, এই যে মাছ, এই মুড়োগুলো দিয়ে কাঁটা চচ্চড়ি করব, আর এখনো অনেক রান্না বাকি, বুঝেছো, আজকে একটু বেশি রকমের রান্না করে ফেলছি। কেন কি জানি, আসলে আসলে কি বলতো শিমগুলো রয়েছে, এবারে বেশি দিন থাকলে তো মানে নষ্ট হয়ে যাবে, আর কালকে থেকে না আমরা বাড়ি থাকবো না, মানে বাড়ি থাকবো না বলতে ওই ওই বান্টি আছে না, ওর দিদা মরে গেছে তো তার কাজ রয়েছে, কালকে মারা গিয়েছে তার ওই এ কাজ, শ্রাদ্ধ শ্রাদ্ধ অনুষ্ঠান আর নিয়মভঙ্গ রয়েছে, এবার দু তিন দিন রান্না হবে না, সেই জন্য এইগুলো ফ্রিজে যতই রাখো না কেন নষ্ট হয়ে যাবে শিমগুলো, সেই জন্য আজকে একটু করে ফেললাম। তাহলে চলো বড়াগুলো ভেজে নিই, তারপরে আবার কথা বলছি। কাঁটা চচ্চড়ির জন্য পেঁয়াজটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা মানে কড়াই তেল দিয়ে পেঁয়াজটা দিয়েছি, আর এতে দেবো বাবা রসুন, একটু রসুন বাটা দেবো এক চামচ, একটু রসুন বাটা দেবো, আর লঙ্কার গুঁড়ো একটু ঝাল বেশি দেবো, হ্যাঁ, আর একটু হলুদ। এবার বড়াগুলো করা হয়ে গেছে, হাফ খাওয়াও হয়ে গেছে, এবার মুড়ো গুলো দেবো, এবার মুড়ো গুলো একটু ভেঙে নেবো, আর এতে একটু আলু দেবো, হ্যাঁ, এতে কাঁচা লঙ্কা খেতে চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমরা একটু ঝাল বেশি খাই, আমরা ওই জন্য কাঁচা লঙ্কা একটু চিড়ে চিড়ে দেবো, আর এই রান্নাটা একদম শুকনো শুকনোই হবে। ওটা এবারে একদম মানে ভাজা ভাজা করবো অনেক সুন্দরে করে, তারপরে একটু সামান্য একটু এই যে সর্ষে বাটা না মানে নামানোর আগে অল্প, এতটা দেবো না কিন্তু,
অল্প একটু সর্ষে বাটা দেবো, হয়ে যাবে। তাহলে দেখতে থাকবো, এটা একটু ভাজা ভাজা হোক। হয়ে গেছে একদম কাঁটা চচ্চড়ি রেডি, দেখো। একদম এরকম শুকনো শুকনো হবে, হয়ে গেছে একদম কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো, তারপরে ছিমের ঝালটা বসাবো। মানে মোড়ো চচ্চড়ি, মাছের মাথার চচ্চড়ি, বড়া ভাজা আর মাছের ঝোল, এই আজকে আমাদের লাঞ্চ মেনু। তাহলে চলো খেয়ে নি, তারপরে আবার কথা বলছি। খেয়ে নি, ওদের দুটো বেজে গেছে, মেয়ে তো একেবারে খেতে না দিলে ছটফট ছটফট করছে, ঘুরে যাচ্ছে এদিকে একবার আমার পেছন পেছন ঘুরছে। তাহলে খেতে দিয়ে নি, খেয়ে দিয়ে আবার উঠে কথা বলছি। গুড ইভিনিং এভরিওয়ান, বিশেষ দুপুরবেলার পরে আর তোমাদের সাথে দেখা হয়নি, কথা বলতেও পারিনি। আর এখন সন্ধে হয়ে গেছে, এখন বাজে 7টা, ওকে নিয়ে যাবো, ওর চাটা খাওয়া হয়ে গিয়েছে, গিয়ে ওকে নিয়ে যাবো পড়তে। আমি রেডি হয়ে গেছি, এ দেখো কাপড় টাপড় পরে নিয়েছি, পরে রেডি হয়ে নিয়েছি। তাহলে চলো ওকে দিয়ে আসি, আর ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই এই সপ্তাহের মধ্যে তোমার দিদিভাই যে কমেন্ট করেছো তার নাম হলো কি, নামটা কি, অনুরাধা মুখার্জি, তুমি অবশ্যই দিদিভাইয়ের নাচ দেখতে পারবে এই সপ্তাহের মধ্যে। তাহলে তুমি চ্যানেলটিকে দেখ, আর তোমার জন্য রইলো মানে অসংখ্য ভালোবাসা। তুমি নিশ্চয়ই ছোট বলেই দিদিভাই বলেছো, আমার মেয়ের বয়সী তার মাও হতে পারো, যাই হোক তোমার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। আর দিদিভাইয়ের নাচ তুমি এই সপ্তাহে অবশ্যই দেখতে পাবে। তাহলে আজকের মতন টাটা, টাটা করে দে, টাটা।